তো আমি যেটা বলেছিলাম এখানে সব ছবি রাখা থাকবে, এই ছবিগুলো তোমরা নিজের টাইম মতো এসে আঁকবে এখানে বসে। ছবি কোনো ছবি বাড়ি নিয়ে যাওয়া হবে না, আমি মোটামুটি হোলির আগে বলেছিলাম এটা। তো যারা যারা ছবি এঁকেছে তাদের মধ্যে সবচেয়ে বেশি ছবি দেখতে পাচ্ছি এই মেয়েটা এঁকেছে 9টা ছবি এঁকেছে, এর জন্য একটা হাততালি দাও সবাই। 9টা ছবি এঁকেছে। আমি যে কথাটা দিয়েছিলাম তোমাদের যে সবচেয়ে বেশি ছবি আঁকবে তাকে একটা প্রাইজ দেব, তো আমি কথা রাখলাম, আজকে একটা প্রাইজ দিচ্ছি। আবার পরের সপ্তাহে কে কটা ছবি আঁকছে আবার গুনবো, আবার কিছু একটা প্রাইজ দেব, ঠিক আছে? যাই হোক কিছু একটা দেব। আমি চাই তোমরা বেশি বেশি ছবি আঁকো, এবং এখানে এই কটা ছবি আছে আরও ছবি আমি আঁকছি নিজে হাতে আর্ট পেপারে, এই দিদিরা হেল্প করছে, ওই ছবিগুলো এখানে রাখবো। তোমরা আসবে নিজের ইচ্ছা মতো, যতক্ষণ ইচ্ছা সারাদিন এখানে ভাত নিয়ে আসো, ভাত মাছ নিয়ে এসে খাওয়ার ছবি আঁকো, যে বেশি ছবি আঁকবে আমি পরের দিন আবার গুনব। তোমার ছবিটা দাও, কথাটা দাও দেখি। আর আরেকটা ছেলের ছবি দেখাচ্ছি আমি এক মিনিট, ও খুব ভালো ভালো ছবি এঁকেছে আমাদের কিছু মনীষীর, তোমাদের সবাইকে দেখাচ্ছি। তোমার নাম কি? ও মালদার, খুব ভালো ছেলে ভাই। তোমার নাম? ভালো করে আঁকবে, ঠিক আছে? আঁকার খাতা নিয়েছে এখানে বসে বসে আঁকবে, আর একটা ছবি দেখে একজন না দু তিনজন আঁকতে পারো, হ্যাঁ? কারণ ছবি যদি কম থাকে তখন তিন চারজন মিলে একটা ছবি দেখে আঁকবে, রেখে দেবে, হ্যাঁ? আমি পরে তুলবো। আর এদিকে ক্লাস এইটে তোরা আছিস, ওদের জন্য ছবি আছে, বড়দের ছবি, বাচ্চাদের যেমন ছোট ছবি আছে ওদের জন্য বড় ছবিও রাখা আছে, তোরাও এসে আঁকবি, ঠিক আছে? আমি চাই এর পরের সপ্তাহে যেন সবচেয়ে বেশি ছবি সবাই দেখতে পাই। তো এই যে ছবিগুলো এঁকেছে, এই ছবিগুলো সব এঁকেছে ও, কি সুন্দর! এটা কিসের ছবি? বিড়ালকে কার মাসি বলা হয়? বাঘের মাসি বলা হয়, ভেরি গুড। তো 9টা ছবি এঁকেছে, ভালো ভালো ছবি, খুব ভালো লাগলো সেই জন্য। আচ্ছা এবার ওর একটু ক্যামেরাম্যান এদিকে কাছে চলে এসো, আমি কটা ছবি দেখাবো, একটু সাইড দিয়ে দেবো ওকে, এ কিছু ভালো ভালো ছবি এঁকেছে, এইটুকু বাচ্চা ছেলে, খুব সুন্দর সুন্দর কিছু মনীষীর ছবি এঁকেছে, আমি দেখাচ্ছি সবাইকে। এটা কার ছবি? স্বামী বিবেকানন্দের ছবি এঁকেছে। এটা কার ছবি? রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি এঁকেছে। এটা কার ছবি? ভগৎ সিং এর ছবি এঁকেছে। কাটা লাগা হয় চপ্পল। এটা কিসের ছবি? নেতাজি সুভাষ চন্দ্র বোসের ছবি এঁকেছে। তো ছবিগুলো কেমন লাগছে? এর জন্য একটা হাততালি, ঠিক আছে? আরো ভালো ভালো ছবি আঁকতে হবে তোমাকে। তো তোমার এতগুলো ছবির জন্য তোমাকে আজকে ছোট্ট আমি একটা প্রাইজ দেবো, পরের সপ্তাহে দিয়ে দেবো, আজকে আনিনি, আজকে এর জন্য একটা চাবি দিয়ে আসো। সবাই চলে গেল, এবার সবাই চলে যাবে, দেখো তাহলে এর জন্য ছোট্ট একটা প্রাইজ এখানে এসো তুমি। ছবিটা হচ্ছে আমি আমি এই ঠাকুরের খুব ভক্ত, আমি এই ঠাকুরের ছবি, ওকে কেমন লাগছে? নাও আমি গিফট প্যাক করার টাইম নেই, এটা এমনি দিয়ে দিলাম, না থ্যাংক ইউ, হাততালি একটা, ভালো করে ছবি আঁকবে, ঠিক আছে? এর পরের সপ্তাহে আমি সবার ছবি দেখবো, সবচেয়ে বেশি ছবি দেখতে চাই, এবং আরো ছবি এখানে দেখা দেবো আমি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো এটা হচ্ছে আমাদের রেনেসার, সব বাচ্চা সবাই খুব ভালো, খুবই ভালো, কেউ কেউ দুষ্টু আছে, এবং এই ছেলেটা, একে ক্যামেরা ঘোরাও, তুই কোন দিয়ে ঘুরছিস, তুই তাকা একবার, এই ছেলেটা হচ্ছে আমাদের গুপি বাঘা সেজেছিল, তুই কি সেজেছিলি? গুপি গায়েন না বাঘা বয়ান? একে সবাই দেখে রাখো, রাস্তাঘাটে যদি একে কেউ দেখো তাহলে কিন্তু একে থেকে সাবধানে,
খুব ভালো ছেলে, পড়াশোনা ভালো করে, সবাইকে হাসায়। চলো থ্যাংক ইউ, টাটা। বাড়ির পাশে বাড়ি, ঠিক আছে, এরপরে যদি হয় আমাকে বলবে। হ্যাঁ, আজকে লাস্ট ওয়ার্নিং দিলাম, ঠিক আছে, চলো চলো টাটা, ওকে থ্যাংক ইউ।